আরে কাকুলি দিদি, সুখী দিদি, মিষ্টি দিদি, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে কি মিটিং করছো গো? কি আর মিটিং করব টুনি দিদি, সামনে তো বর্ষাকাল, তাই আর কি আমরা আলোচনা করছি বর্ষাকালে কি কি পদ্ধতি নিতে হবে। বাহ, তা তো বেশ ভালো কথা, তোমরা ঠিকই বলেছো, বর্ষাকাল তো চলেই এসেছে, আমাদের তো এখন ঘরবাড়ি মেরামত করা উচিত, খাবার সংগ্রহ করে রাখা উচিত, এখনো কত কাজ বাকি আছে। হ্যাঁ গো টুনি দিদি, এদিকে তো সময় নেই, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, নয়তো বর্ষাকালে কষ্টের আমাদের আর সীমা থাকবে না গো। আচ্ছা ঠিক আছে দিদি, তোমরা থাকো, আমি তাহলে যাই, বাড়িতে আবার আমার মেয়েটা একা আছে। আরে টোনা, তুমি চলে এসেছো? টুনটুন কোথায়? ওই তো তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওর নাকি মাথা ব্যথা করছে। ও ভালোই হয়েছে, সারা দিন যা লাফিয়ে লাফিয়ে বেড়ায়, মাথা তো ব্যথা করবেই, একটু ঘুমা তাহলে ভালো লাগবে। ওহো টোনা, বলি কি, সামনে তো বর্ষাকাল আসছে, তা কি ব্যবস্থা নিলে বলো তো? ঘরটা কিন্তু অনেক পুরনো, বৃষ্টির প্রকোপে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। টুনি, ও নিয়ে তুমি ভেবো না, আমি বন থেকে কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে এসেছি, ওগুলো দিয়েই ঘরটা মেরামত করে ফেলবো। এরপর টোনা তার সংগ্রহ করা কাঠ দিয়ে তাদের বাড়ি মেরামত করে। অন্যদিকে বনের অন্যান্য পাখিরাও তাদের বাড়িঘর মেরামত করে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। সবাই বর্ষাকালের জন্য খাবার মজুত করে রাখে। এদিকে বর্ষাকালও চলে আসে, বনের মধ্যে টানা বৃষ্টিপাত শুরু হয়ে যায়। টোনা, বৃষ্টির যা প্রকোপ দেখছি, তাতে তো মনে হয় এবার বন্যা হবে। সেই যে বৃষ্টি শুরু হয়েছে, 3-4 দিন হয়ে গেল, বৃষ্টি থামার কোনো নামই নেই, আমার যে ভীষণ ভয় করছে টোনা। টুনি, তুমি এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে, ঈশ্বর আছেন তো। এভাবেই আরো বেশ কয়েকদিন কেটে যায়, বৃষ্টি থামার কোনো নাম নেই। ওই বনে যে কয়েকটা পরিবার বাস করতো, তাদের অনেক করুণ অবস্থা হয়ে যায়, সব পরিবারের মজুত করা খাবারও শেষ হয়ে যায়। কালু, কি দিন আসলো বলো তো, মেয়েটা খাবারের জন্য কান্নাকাটি করছে, এদিকে বাহিরে এত বৃষ্টি বজ্রপাত হচ্ছে যে বাহিরে বের হওয়ার কোনো উপায় নেই গো, আমরা কি না খেয়ে এবার মারা যাবো কালু? কাকলি, আমাদের যে অবস্থা, বনের অন্য পরিবারদের হয়তো একই অবস্থা, চিন্তা করো না গো, দেখি কি হয়। এরপর বনের সবাই বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে, কিন্তু বৃষ্টি কিছুতেই থামে না। এক সময় বনের মধ্যে বন্যা দেখা দেয়, বনের বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যায়, গাছপালা ভেঙে বন্যার পানিতে ভেসে যেতে থাকে, এদিকে পাখিরা বন্যার পানিতে হাবুডুবু খেতে থাকে। বাবা বাবা, আমি ডুবে যাচ্ছি বাবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বাবা। না না মা, কিছু হবে না তোর, আমি আছি তো, তুই আমার হাতটা শক্ত করে ধর, আর টুনি তুমি আমার এই হাতটা ধরো, একদম ছাড়বে না কিন্তু। টোনা তার দুহাত দিয়ে তার স্ত্রী আর মেয়েকে শক্ত করে চেপে ধরে আর পানিতে সাঁতার কাটতে থাকে। টোনা, ওই দেখো একটা কলা গাছের ভেলা, চলো চলো টোনা, আমরা ওখানে গিয়ে আশ্রয় নেই। উহ বাবা, কলা গাছের ভেলায় অবশেষে উঠে এলাম, বড় জোর বেঁচে গেলাম গো। ইস, না জানি বনের কত পাখি বন্যার পানিতে ডুবে মারা গেছে। টোনা টোনা, ওই দেখো কাকুলি দিদি আর কালু দাদা তাদের মেয়েকে নিয়ে পানিতে হাবুডুবু খাচ্ছে, ওদেরকে বাঁচাতে হবে টোনা। এই যে কাকুলি দিদি, কালু দাদা, এই যে তোমরা আমাদের ভেলায় উঠে এসো, এসো এসো। এরপর টোনা টুনি তাদের ভেলায় কাকুলি কাক, কালু কাক আর তাদের মেয়ে কুহুকে তুলে নেয়। টোনা রে টোনা, আমাদের জীবন বাঁচালি রে ভাই, তোরা না থাকলে আমরা হয়তো মরেই যেতাম। টোনা রে, আমরা দুই পরিবার ছাড়া যে বনের আর কোনো পরিবারই বেঁচে নেই রে, সবাই পানিতে ডুবে মারা গেছে, এখন আমাদের কি হবে বলতো? কিচ্ছু হবে না দাদা, সব ঠিক হয়ে যাবে, ঈশ্বরের উপর ভরসা রাখো।
টোনাদের ভেলা ভাসতে ভাসতে একটা তীরে গিয়ে আটকে যায়। কালু দাদা, মনে হচ্ছে সামনে কোনো বন আছে, চলো ভিতরে গিয়ে দেখি আমাদের দুই পরিবারের জন্য কোনো আশ্রয় পায় কিনা। কে বাছা তোরা, এই নির্জন বনে কিভাবে এলি? আসলে তান্ত্রিক বাবা, আমরা বন্যায় কবলিত দুই পরিবার। আসলে আমাদের বনে, তান্ত্রিক বাবা সবই তো শুনলেন, দয়া করে আমাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করে দিন, আমরা যে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি, যাওয়ার মতো আমাদের কোনো জায়গা নেই। তোরা শান্ত হ বাছা, আমি তোদের দুই পরিবারকে সাহায্য করব। তোরা তো অনেক অসহায়, একটু অপেক্ষা কর। এই বলে তান্ত্রিক জাদু করে দুটো ঘর নিয়ে আসে, একটি মাটির ঘর আর অন্যটি তরমুজ ঘর। নে বাছা, তোদের দুই পরিবারকে দুই ঘর দিলাম আমি। এই যে এই মাটির ঘরটা সাধারণ ঘর, কিন্তু এই তরমুজ ঘরটা জাদুই ঘর। এই তরমুজ ঘরে সোনা রূপা হীরে জহরত খাবার টাকা পয়সা সব কিছু আছে। তোরা দুই পরিবার এগুলো দিয়ে মিলেমিশে থাকতে পারবি, তখন দেখবি তোদের আর কোনো অভাব থাকবে না রে। তান্ত্রিক দুই পরিবারকে দুই ঘর দিয়ে চলে যায়। এদিকে জাদু তরমুজ ঘরের কথা শুনে কালু আর কাকুলির মনে ভীষণ লোভ জন্মায়। শোনতো না, আমরা এই জাদুই তরমুজ ঘরটা নিব, আর তোরা ওই সাধারণ মাটির ঘরটা নিবি, বুঝেছিস? ঠিক আছে কালু দাদা, তোমার যেটা ইচ্ছে সেটাই নাও, তবে আমার পরিবারকে একটু সাহায্য করো কেমন? এরপর দুই পরিবার দুই ঘরে প্রবেশ করে। টোনার পরিবার মাটির ঘরে আর কালুর পরিবার তরমুজের ঘরে। তরমুজের ঘরে এত ধন সম্পত্তি দেখে কাকুলি বলতে থাকে, শোনো কালু, এসব ধন সম্পত্তি সোনা দানা এক কানা করিয়ে কিন্তু তুমিও টোনার পরিবারকে দিবে না, বুঝতে পেরেছো? ওদেরকে দিলে তো এসব সোনা দানা হীরে জহরত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই বলছি গো। কালুর পরিবার কোনো কিছু দিয়েই টোনার পরিবারকে সাহায্য করে না। টোনার পরিবার অনাহারে দিন কাটাতে থাকে। টোনা, আমরা কি না খেয়ে মারা যাব? কালু দাদারা তো আমাদেরকে কোনো কিছু দিয়ে সাহায্য করছে না। তান্ত্রিক বাবা তো বলেছিল ওই তরমুজ ঘরের সম্পত্তির উপর দুই পরিবারের অধিকার থাকবে, অথচ ওরা আমাদেরকে কোনো কিছুই দিল না, কিছু চাইতে গেলে অহংকার দেখাচ্ছে। না, এই তরমুজ ঘরের প্রতি তোদের মতো গরিব পরিবারের কোনো অধিকার নেই। এই তরমুজ ঘর তান্ত্রিক বাবা আমাদেরকে দিয়েছে, তাই এ ঘরের সব সম্পত্তি আমাদের, বুঝতে পেরেছিস? তোদেরকে আমরা এক কানা করিয়ে দিব না। এই আমি বলে দিলাম। কাকুলের কথা শেষ হতে না হতেই তরমুজ ঘরে একটা মুখ ভেসে ওঠে, শয়তান কাকুলি, কি বললি তুই? এক কানা করিয়েও দিবি না? এত অহংকার হয়েছে তোদের! তান্ত্রিক বাবা তোদের দুই পরিবারকে দুই ঘর দিয়েছিল যেন তোরা মিলেমিশে থাকতে পারিস, আর তোরা অন্য পরিবারের সাথে অহংকার দেখাচ্ছিস, তাদেরকে সাহায্য না করে হিংসা করছিস। দাঁড়া, আজ তোর পরিবারকে আমি আগুনে পুড়িয়ে মারবো, তারপর দেখবো কি করে অহংকার দেখাস। তরমুজ ঘরের এমন কথায় কালু আর কাকুলি ভীষণ ভয় পেয়ে যায়। না না তরমুজ ঘর, তুমি আমাদেরকে আগুনে পুড়িও না, আমাদের ভুল হয়েছে, আমরা আর অহংকার দেখাবো না, আমরা দুই পরিবার একসাথে মিলেমিশে থাকবো, তোমাকে কথা দিলাম। তরমুজ ঘরের ভয়ে কালু আর কাকুলি একদম ভালো হয়ে যায়। তারা অন্য পরিবারের সাথে আর কখনো অহংকার দেখায়নি। দুই পরিবার দুই ঘর নিয়ে একে অপরকে সাহায্য সহযোগিতা করে সুখে দিন কাটাতে থাকে। বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি বলবো। বাবা টোনা, তোরা আমার সন্তান, আমার সাথে কথা বলতে তোদের অনুমতি নেওয়ার দরকার নেই। বল বাবা, তোর স্বর্ণমুদ্রা চাই, তাই তো? দাঁড়া, আমি প্রহরীকে বলে দিচ্ছি। না বাবা, আমার স্বর্ণমুদ্রা চাই না, আর তুমি তো আমাদের বাইরে যেতেই দাও না। বাবা, আমি বলছি যে আমি আজ বনে হরিণ শিকার করতে যাব। বাবা, তুমি আর না করো না।
না না এমন আবদার করিস না বাবা বনের গভীরে অনেক হিংস্র পশু থাকে তুই বরং তোর বোনের সাথে রাজপ্রাসাদের বাগান বাড়ি ঘুরে আয় বাবা তুমি চিন্তা করো না আমার কিচ্ছু হবে না আমি তাড়াতাড়ি চলে আসব না করো না বাবা আমার আর এই প্রাসাদে থাকতে ভালো লাগছে না কিরে রেনু বল বাবাকে রাজি হতে বাবা দাদা যখন এত করে বলছে তখন রাজি হয়ে যাও না আমি তোদের মাকে কথা দিয়েছি তোদের কোনো ক্ষতি হতে দিব না যদি আজ টোনার কোনো ক্ষতি হয় তাহলে তোদের মা স্বর্গে থেকেও অনেক কষ্ট পাবে আমি তা কি করে মেনে নিব বল বাবা দাদা যখন মানতেই চাইছি না তখন আমিও যাব দাদার সাথে আমিও তো তলোয়ার চালাতে পারি তুমি চিন্তা করো না আমাদের দুই ভাই বোনের কিচ্ছু হবে না বাবা বেশ তবে যা কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি রেনুমা তুই তোর দাদার খেয়াল রাখবি আর টোনা তুই তোর ছোট বোনের খেয়াল রাখবি ঠিক আছে বাবা আমরা তবে আসি আমাদের আশীর্বাদ করো ওরা দুই ভাই বোন হাতে তলোয়ার নিয়ে বনে বেরিয়ে পড়ে বেশ কিছুক্ষণ পর রেনু বলে দাদা বনের গভীরে তো চলে এলাম তবু একটা হরিণকেও দেখতে পেলাম না ব্যাপার কি বলতো আমার মনে হয় এই বনে কোনো হরিণই থাকে না গো চুপ কর মাথা মোটা হরিণ বনের আরো গভীরে বাস করে আর এখানে যদিও হরিণ থাকে সে তোর কথার কারণে লুকিয়ে পড়বে আমি একটাকেও ধরতে পারবো না এখন চুপচাপ সামনের দিকে চল আমার সাথে বক বক করবি না ওরা আরো সামনের দিকে চলতে থাকে এদিক ওদিক তাকাতে থাকে দাদা আর কত দূর যাবি কেন যে আগবাড়িয়ে তোর সাথে আসতে গেলাম ভেবেচিন্তে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি ধর হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল দাদা তোকেও আমার সাথে না বড্ড ভুল হয়েছে তোর মতো শাকচুনি আমার সাথে আছে জন্য আমি এখন অবধি একটাও হরিণ পেলাম না দাদা মোটেও আমাকে শাকচুনি বলবি না আমি কিন্তু সত্যি সত্যি রাজপ্রাসাদে ফিরে যাব আর আমি না থাকলে তোকে বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে তখন বেশ ভালো হবে হয়েছে হয়েছে আমার ছোট বোন থাম এবার আমি তো এমনিতেই মজা করছিলাম তুই তো একটা পরি চল বোন আর একটু সামনে যাই দাদা দেখ আমার পায়ে ফুসা পড়ে গেছে কতক্ষণ থেকে হাঁটছি আমার বড্ড ক্ষুধাও পেয়েছে দাদা আমি আর হাঁটতে পারবো না তুই আমাকে প্রাসাদে রেখে আয় এই গভীর বনে আমার ভীষণ ভয় করছে দাদা আহ তোকে নিয়ে কোন জ্বালায় পড়ে গেলাম এই গভীর বনে এখন খাবার কোথায় পাবো এরপর টোনা এদিক ওদিক তাকাতে টোনার চোখে একটা পুরনো প্রাসাদ পড়ে যায় আরে ওই দেখ একটা প্রাসাদ দেখা যাচ্ছে চল ওই প্রাসাদে গিয়ে দুজন বিশ্রাম নেই আর কিছু খাবারও চাই দাদা আমরা তো প্রাসাদের ভিতর প্রবেশ করলাম প্রাসাদটা কি পুরনো ভেতরটা দেখ কত পুরনো জিনিসে ভরা কি অদ্ভুত ব্যাপার দেখ দাদা এত বড় প্রাসাদে একটা পাখিও নেই প্রাসাদটা একদম ভালো লাগছে না দাদা আমার কেমন কেমন গা ছমছমে তোর এই ভালো লাগছে না শুনতে শুনতে আমার কানটা পচে যাচ্ছে এবার তো চুপ কর ওই দেখ বিছানা চল বোন শুয়ে একটু বিশ্রাম নেই এরপর টোনা শুয়ে পড়ে এমন সময় রেনুর চোখে একটা বড় আয়না পড়ে বাহ এতক্ষণে একটা মনের মতো জিনিস পেয়েছি দাদা দেখ আয়নাটাতে আমার কত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে একটা পরী দাঁড়িয়ে আছে আমি কি সুন্দর দেখি তো একটু ছুঁয়ে এখানেও শুরু করে দিলি মেয়েদের এই একটা সমস্যা আয়না দেখলে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না স্পর্শ করা লাগবে না তাড়াতাড়ি বিশ্রাম নিতে আয় তুই কি চুপ করবি দাদা আমি তো একবার স্পর্শ করেই ছাড়বো রেনু যেই না আয়নাটা স্পর্শ করে তখনই আয়না রেনুকে ভেতরে টেনে নিয়ে যায় দাদা দাদাই আমি কোথায় চলে এলাম দাদা আমাকে বের কর এখান থেকে আমি তোর কাছে যেতে চাই দাদা বোন বোন তুই
তুই ওখানে কি করে প্রবেশ করলি বল? রিনু আয়নার ভেতরে একটা অন্য রকম জায়গায় প্রবেশ করে। এমন সময় আয়নার ভেতরেই রিনুর সামনে একটা ডাইনি আসে। এই এই কি তুমি? তুমিও কি আমার মতো এই আয়নায় আটকে পড়েছো? না, আমি আটকে পড়িনি। আমি হলাম ডাইনি। আমি তোকে এই আয়নায় বন্দী করে রেখেছি। আমাকে এই আয়নায় বন্দী করে রেখেছে একটা তান্ত্রিক। আমি অনেক কাল থেকে অপেক্ষা করছিলাম একটা যুবতী পাখির। আর আজকে তোকে পেয়েও গেলাম। আজ আমি তোকে বলি দিয়ে এই আয়না থেকে নিজেকে মুক্ত করব। ডাইনি তুমি আবার আমাকে বলি দিবে? দাদা দাদা আমি তোর কাছে যাব। বাঁচা দাদা আমাকে। ডাইনি আমাকে দয়া করে ছেড়ে দাও। আমাকে বাইরে যেতে দাও। চল আমার সাথে, তুই আর বের হতে পারবি না। ডাইনি রেনুর হাত ধরে আয়নার ভেতরে ওর আস্তানায় নিয়ে যায়। আর টুনা বাইরে থেকেই আয়নাতে এসব দেখছিল। বোন বোন তোকে কোথায় নিয়ে গেল? আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। ডাইনি আমি তোকে ছাড়বো না। বোন তুই চিন্তা করিস না, আমি তোর কোনো ক্ষতি হতে দিব না। আমি এক্ষুনি বাবাকে এখানে নিয়ে আসব। টোনা পুরনো প্রাসাদ থেকে বের হয়ে তার বাবার কাছে রওনা দিতে থাকে। চলতে চলতে পথে তার সাথে একটা তান্ত্রিকের দেখা হয়। কি ব্যাপার বৎস, তুই এভাবে অস্থির হয়ে কোথায় যাচ্ছিস? কিছু কি হয়েছে বল আমাকে, আমি তোকে সাহায্য করার চেষ্টা করব। তান্ত্রিক বাবা, আমার বোন পুরনো প্রাসাদের একটা আয়নায় বন্দি হয়ে গেছে। ওই আয়নায় একটা ডাইনিও আছে। ওই ডাইনি আমার বোনকে বলি দিয়ে নাকি বাইরে বেরিয়ে আসবে। ওই ডাইনির এখনো শিক্ষা হয়নি, ও আবারও পাখির ক্ষতি করতে চায়। কিন্তু বৎস তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর বোনকে ওই আয়না থেকে মুক্ত করতে পারবো না, কারণ আমার কোনো জাদুই এখন ডাইনির ওপর কাজ করবে না। তাহলে কি আমি আর কোনোদিন আমার বোনকে ফিরে পাবো না? না, এটা হতে পারে না। তান্ত্রিক বাবা দয়া করে একটা উপায় বলুন। একটা উপায় আছে, শান্ত হ আর আমার কথা মন দিয়ে শুন। এই বনের উত্তরের নদীর জলে সাত রঙের গোলাপ গাছ আছে। যদি তুই ওই নদীর জলের সাত রঙের গোলাপ গাছের সাতটা গোলাপ দিয়ে ওই ডাইনিকে স্পর্শ করতে পারিস, তাহলে ডাইনি ধ্বংস হয়ে যাবে আর আয়না উধাও হবে, আর তোরা নিরাপদে প্রাসাদে ফিরতে পারবি। আমি আমার বোনকে রক্ষা করার জন্য সব করব। আমি আনবো নদীর জলের সাত রঙের গোলাপ গাছের গোলাপ। তান্ত্রিক বাবা আশীর্বাদ করুন। টোনা উত্তরে নদীর দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর টোনা নৌকা নিয়ে নদীর জলে সাত রঙের গোলাপ গাছের কাছে পৌঁছায়। এই তো সাত রঙের গোলাপ গাছ। বোন তুই চিন্তা করিস না, তোর দাদা আসছে তোকে বাঁচাতে। টোনা সাত রঙের সাতটা গোলাপ ছিঁড়ে নিয়ে পুরনো প্রাসাদের দিকে রওনা দেয়। আর অনেক পথ অতিক্রম করে প্রাসাদে এসে টোনা গোলাপগুলো নিয়ে আয়নার ভিতর প্রবেশ করে আর ডাইনির আস্তানায় চলে যায়। তুই আয়নাতে প্রবেশ করেছিস বোনের সাথে মৃত্যুবরণ করতে? আরে আরে, হাতে সাত রঙের গোলাপও দেখছি। তার মানে তুই বোনের মৃতদেহের উপর ফুল দিতে এসেছিস, তাই তো? বেশ ভালো, বেশ ভালো। না ডাইনি, আমি এই গোলাপগুলো তোকে দিতে এসেছি আর আমার বোনকে নিয়ে যেতে এসেছি। এই নে সাত রঙের গোলাপ। টোনা গোলাপগুলো ডাইনির দিকে এগিয়ে দিতে ডাইনি খুশি মনে তা গ্রহণ করে আর সাথে সাথে আমার শরীর কেমন করছে, জ্বলছে, ব্যথা করছে, ও কি যন্ত্রণা, ডাইনি কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে যায় আর আয়নাও অদৃশ্য হয়ে যায়।
আর ওরা দুজন পুরনো প্রাসাদে ফিরে আসে। বোন বোন কাঁদিস না, দেখ আমরা আর আয়নায় বন্দি নেই, আমরা পুরনো প্রাসাদে। চল বোন বাবার কাছে ফিরে যাই। এরপর ওরা প্রাসাদে ফিরে আসে আর তার বাবাকে সব কথা খুলে বলে। সব কথা শুনে রাজা ভীষণ ভয় পেয়ে যায়। আমারই ভুল ছিল, তোদের যেতে না দেওয়াই উচিত ছিল আমার। আর যদি সত্যি তোদের কোনো ক্ষতি হতো, আমি তোদের আর কোথাও যেতে দিব না। বাবা আমরা আর কোথাও যাব না, এই প্রাসাদের বাইরে আর কোথাও যাব না বাবা। এরপর থেকে ওরা অনেক সুখেই দিন কাটাতে থাকে। বাবা আমার গাছে তো দেখছি এবার অনেক কাঁঠাল ধরেছে, এই কাঁঠালগুলো পাকলে আর আমি বিক্রি করতে পারলে অনেক টাকা লাভবান হতে পারবো। কাঁঠালগুলোর দিকে তাকিয়ে আমার যে কি ভালো লাগছে। কি গো টনি দিদি, এভাবে কাঁঠাল গাছের দিকে তাকিয়ে কি বিবির করছো বলো তো, পাগল টাগল হলে নাকি আবার? না গো না দিদি, এই যে আমার কাঁঠাল গাছের দিকে তাকিয়ে দেখছি, দেখো কত কাঁঠাল ধরেছে। আরে তাই তো টুনি দিদি, বাবা এবার কিন্তু তুমি কাঁঠাল বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারবে, আমাদেরও কিছু খাওয়াবে কিন্তু। আচ্ছা আচ্ছা তা না হয় খেয়েও, এবার আমি বাড়ি চললাম গো, আমার আবার অনেক কাজ পড়ে আছে। বাবা আজ কতদিন থেকে দেখছি এখনো কাঁঠালগুলো পাকে না কেন? আরে আরে এই তো বেশ কয়েকটি কাঁঠাল পেকে গেছে। আচ্ছা আমি বরং কাল সকালে পাকা কাঁঠালগুলো পেড়ে বাজারে নিয়ে যাব, এখন বাড়িতে গিয়ে কাজ করতে থাকি। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন টুনি তার কাঁঠাল গাছের কাছে গিয়ে দেখে তার পাকা কাঁঠালগুলো একটিও নেই। আরে আরে আমার গাছের পাকা কাঁঠালগুলো কোথায় গেল? কালকেই তো আমি সবগুলো দেখে গেলাম, কার আমার এই সামান্য কাঁঠালের দিকে লোভ পড়লো? এই তো একটা পাকা কাঁঠাল পেয়েছি, এই একটা মাত্র কাঁঠাল বিক্রি করেই বরং আজকের বাজারটা সেরে নেই। আরে আরে টুনি দিদি, তুমি শুধু একটিমাত্র কাঁঠাল নিয়ে বিক্রি করতে এসেছো কেন গো? তোমার গাছে তো অনেক কাঁঠাল ছিল। আরে বলো না দাদা, কালকেই দেখলাম কতগুলো কাঁঠাল পেকে গেছে, কিন্তু আজ দেখি এই একটা কাঁঠাল বাদে সব পাকা কাঁঠাল চুরি হয়ে গেছে। জানি না গো কে চুরি করেছে। সে কি কথা, জঙ্গলে আবার চোর এলো কি করে? যাই হোক কাঁঠালটি আমাকে দাও তো, আমার মেয়ে পাকা কাঁঠালের জন্য রোজ বায়না করে। আচ্ছা ঠিক আছে দাদা, এই নাও কাঁঠাল, আর 100 টাকা দিলেই হবে। আচ্ছা আচ্ছা এই নাও টাকা। না আজ তো কাঁঠাল চুরি হয়েছে, কিন্তু এরপর আর কাঁঠাল চুরি হতে দেওয়া যাবে না, আমাকে সচেতন থাকতে হবে। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন একি একি আমার পাকা কাঁঠালগুলো কোথায় গেল? হায় হায় রে, আজকেও পাকা কাঁঠাল চুরি হয়েছে। শয়তান ব্যাটা চোর, তোকে যদি আমি একবার ধরেছি তাহলে আর রক্ষে নেই। এভাবে প্রতিদিন টুনির গাছের পাকা কাঁঠাল চুরি হয়ে যেতে থাকে, কিন্তু টুনি কিছুতেই চোর ধরতে পারে না। না এভাবে পাকা কাঁঠালের আশায় আর থাকা যাবে না, আমি এবার কাঁচা কাঁঠাল সিদ্ধ করে বিক্রি করব, তখন দেখব চোর তুই কি চুরি করিস। এরপর টুনি কাঁঠাল সিদ্ধ করে বিক্রি করতে থাকে। টুনি দিদি এসব কি নিয়ে যাচ্ছ গো? কাঁঠাল সিদ্ধ দিদি, পাকা কাঁঠালগুলো তো রোজ রোজ চুরি হয়ে যাচ্ছে, তাই ভাবছি আমি এখন থেকে কাঁঠাল সিদ্ধ করে বাজারে বিক্রি করব। আরে তাই নাকি, তাহলে দাও দাও আমাকে দাও, আমি কিনে খাই। অলসতার কারণে তো কাঁঠাল সিদ্ধ করাই হয় না আজকাল, দাও দাও এখানেই খেয়ে দেখি। আরে বাহ টুনি দিদি, তোমার হাতের কাঁঠাল সিদ্ধ তো দারুণ মজার খেতে, দাও দাও আমাকে আরো দাও, আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো। কি গো সখী দিদি, কি এত মজা করে খাচ্ছ শুনি? কাঁঠাল সিদ্ধ দিদি, আজ থেকে কাঁঠাল সিদ্ধ বিক্রি করবে টুনি,
খেয়ে দেখো, ভীষণ মজার খেতে। আরে সত্যি তো ভীষণ মজা হয়েছে। শোনো টুনি দিদি, তোমাকে আর বাহিরে গিয়ে কাঁঠাল বিক্রি করতে হবে না। আজ থেকে আমরা তোমার কাছ থেকে কাঁঠাল সিদ্ধ কিনে খাবো। আচ্ছা ঠিক আছে দিদি। এরপর থেকে টুনি সিদ্ধ কাঁঠাল জঙ্গলের পাখিদের কাছে বিক্রি করতে থাকে আর অনেক টাকা লাভবান হতে থাকে। বাহ, কত টাকা লাভবান হলাম আমি। যাই, গাছ থেকে কটা কাঁচা কাঁঠাল পেরে নিয়ে আসি, সেগুলো আবার কেটে সিদ্ধ করতে হবে। আরে আরে, এ কি কাণ্ড! আমার গাছের কাঁচা কাঁঠাল এত কম কেন? হায় হায় রে, এভাবে কাঁচা কাঁঠালও আবার কে চুরি করতে শুরু করলো? কে এত বড় সর্বনাশ করছে আমার? না, এভাবে প্রতিদিন কাঁচা কাঁঠাল চুরি হতে পারে না। প্রথমে পাকা কাঁঠাল চুরি, তারপর কাঁচা কাঁঠাল। আমি যে একটু কাঁঠাল সিদ্ধ বিক্রি করেছিলাম, এটাও চোরের সহ্য হচ্ছিল না। এবার দেখ বেটা চোর, আমি কি করি। রাত তো হয়েছে, না এবার আমি টুনির গাছের কাঁঠাল চুরি করে নেই। আরে আরে, ও মা গো, পায়ে কাঁটা ফুটলো কি করে? আরে আরে, গাছের নিচে কি এভাবে চিৎকার করছে? নিশ্চয় চোর চুরি করতে এসে আমার রাখা কাঁটায় পা দিয়েছে। দাঁড়া বেটা চোর, আজ তোকে ধরেছি আমি। আরে আরে কারু দাদা, তার মানে এতদিন ধরে তুমি আমার গাছের কাঁঠাল চুরি করো? সকাল হতে দাও, আমি যদি মোড়ল মশাইকে বলে নালিশ না বসিয়েছি, তাহলে আমার নাম টুনি নয়। এরপর পরের দিন সকালবেলা টুনি পাখিদের নিয়ে নালিশ বসায়। মোড়ল মশাই, আপনি এর বিচার করুন। এই কালু রোজ আমার গাছের পাকা কাঁঠাল, কাঁচা কাঁঠাল সব চুরি করে। কাল রাতে আমি ওকে হাতে নাতে ধরেছি। না না মোড়ল মশাই, আপনি বিশ্বাস করুন, আমি শুধু দুই দিন কাঁঠাল চুরি করেছি, সেটাও কাঁচা কাঁঠাল। এর আগে কে কাঁঠাল চুরি করেছে তা আমি সত্যিই জানি না, আপনি বিশ্বাস করুন। না মোড়ল মশাই, টুনি দিদির গাছের কাঁঠাল অনেক আগে থেকেই চুরি হয়, আমরা সাক্ষী। আপনি কালুকে উচিত শিক্ষা দিন। শোন কালু, সবার কাছে দেখি প্রমাণ আছে, তাই একদম চালাকি করবি না। এই সবাই কালুকে ধরে পুলিশের কাছে নিয়ে যাও। এরপর সবাই কালুকে পুলিশে ধরিয়ে দেয়। এরপর থেকে টুনি অনেক সুখে শান্তিতে কাঁঠাল সিদ্ধ বিক্রি করে তার দিন কাটাতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায়। আরে আরে, এ কি কাণ্ড! আমার গাছের কাঁঠাল, কাঁঠাল কোথায় গেল? কালু দাদা তো জেলে বন্দি হয়ে আছে, তাহলে আবার কে চুরি করছে আমার কাঁঠাল? এরপর টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে আর রোজ রোজ টুনির গাছের কাঁঠাল চুরি হতে থাকে। না, আজ সারা রাত আমি কাঁঠাল গাছে পাহারা দিব, দেখি আমার কাঁঠাল কে চুরি করে। আরে আরে, অনেক রাত তো হয়ে গেল, কিন্তু এখনো তো চোর এলো না। আরে, ওটা তো একটা পেতনি, আমার কাঁঠাল গাছের কাছে আসছে। আড়াল থেকে দেখি তো কি করে সে। আরে আরে, তার মানে পেতনি রোজ কাঁঠাল চুরি করে নিয়ে যায়। না, কাল সকালেই তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসতে হবে। এরপর সকাল হয়ে যায়, টুনি তান্ত্রিক বাবাকে ডেকে নিয়ে আসে। কোথায় কাঁঠাল চোর পেতনি? আয় আয় এখানে বলছি, আয়। কি রে, আমাকে ডাকছিস কেন? হ্যাঁ, কেন ডেকেছিস বল? তুই এভাবে কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল কেন চুরি করছিস? হ্যাঁ, আসলে আমার মেয়ে ভীষণ অসুস্থ রে। পেতনি রানীমা বলেছে যদি কাঁঠাল ছিদ্র আর পাকা কাঁঠাল আমি আমার মেয়েকে খাওয়াই, তাহলে আমার মেয়ে সুস্থ হবে, আর তাই তো আমি চুরি করি এভাবে রে। কিন্তু পেতনি, আমিও তো গরিব পাখি, তুমি যদি এভাবে সব চুরি করে নিয়ে যাও তাহলে আমার দিন কি করে চলবে বলো? আরে তাই তো, আমি তো এটা ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, তুই যদি রোজ এক বাটি কাঁঠাল সিদ্ধ আর কিছু পাকা কাঁঠাল আমার মেয়েকে খেতে দিস, তাহলে আমি আর তোর কাঁঠাল চুরি করব না। আচ্ছা ঠিক আছে পেতনি, আমি তাই করব। পেতনির কথায় টুনি রাজি হয়ে যায়। এরপর থেকে পেতনি আর কখনো কাঁঠাল চুরি করেনি।
তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।